ইরানের সঙ্গে পাঁচ পরাশক্তি ও জার্মানির পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ায় বিশ্বনেতারা হতাশ। তাদের মতে এর ফলে মধ্যপ্রাচ্য সংকট চরম আকার ধারণ করবে এবং বিশ্বে তেল সংকট দেখা দেবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ট্রাম্পের এমন সিদ্ধান্ত ভুল পথে পরিচালিত হবার ফল। তিনি বলেন, ক্ষমতা বদল হবেই, তবে যে চুক্তি দেশের বিজ্ঞানী এবং বিজ্ঞদের পরামর্শ নিয়ে করা হয়েছে তা থেকে সরে এসে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন ট্রাম্প। আর সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি রাখে না এমন প্রমাণ দিলেন মার্কিন প্রেসিডেন্ট। চুক্তির আরেক পক্ষ রাশিয়া যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে সমালোচনা করে বলেছে, ইরান চুক্তির সব শর্ত মেনে চলেছে, তারপরও এমন সিদ্ধান্ত হতাশাজনক। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের রীতিনীতি লঙ্ঘন করেছে। ট্রাম্পের এমন সিদ্ধান্তে ইউরোপীয় ইউনিয়নও ব্যাপক ক্ষুব্ধ এবং হতাশ। যুক্তরাষ্ট্র না থাকলেও বাকিদের চুক্তি মেনে চলার আহ্বান জানান ইইউ এর পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেদেরিকা মোঘেরিনি। যুক্তরাষ্ট্র যদি নিজের অবস্থান পরিবর্তন করে তবে আমরা তাদের স্বাগত জানাবো। পরমাণু চুক্তি কোনো দ্বিপক্ষীয় বিষয় না, যে তারা সরে গেলেই চুক্তি বাতিল হয়ে যাবে। আমরা ইরানকে পুরোপুরি বিশ্বাস করি। দেশটি পরমাণু চুক্তির শর্ত যতদিন মেনে চলবে ততদিন পর্যন্ত আমরা চুক্তিবদ্ধ থাকব। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন চুক্তিতে থাকার প্রত্যয় জানিয়েছেন। চুক্তির বাকি সব পক্ষকে প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। তবে বেশিরভাগ বিশ্বনেতা ট্রাম্পের সিদ্ধান্তে সমালোচনা করলেও পরমাণু চুক্তিকে সর্বনাশা উল্লেখ করে এর থেকে বের হয়ে যাওয়ায় ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্প ইসরায়েলকে খুশি করার জন্যই পরমাণু চুক্তি থেকে বের হয়ে গেলেন। বিশ্লেষকদের এমন মন্তব্যকেই নেতানিয়াহু যেন প্রমাণ করলেন নিজের বক্তব্যে। তিনি আবারও দাবি করেন, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে। পরমাণু চুক্তির পর ইরানের আগ্রাসন বন্ধ হয়নি, বরং আরও বেড়েছে। এ চুক্তির ফলে ইরান আরও পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হচ্ছে। কয়েক বছরের মধ্যে তারা আরও বেশি পরমাণু অস্ত্র তৈরিতে সক্ষম হবে। ইসরায়েলে হামলা করার জন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঘাঁটি তৈরি করছে তেহরান। ইসরায়েলের মতো যুক্তরাষ্ট্রের বন্ধুরাষ্ট্র সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতও চুক্তি থেকে বের হয়ে যাওয়ায় ট্রাম্পকে স্বাগত জানিয়েছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইরান চুক্তির পরও পরমাণু অস্ত্র তৈরি করছে এবং জঙ্গিদের সহায়তা করছে। হাফসাতুন নেসা, সময় সংবাদ।